বাসায় যদি ডিম আর পাউরুটি থাকে, তাহলে বিকেলের জন্য মাত্র 10 মিনিটে খুবই মজাদার একটা স্ন্যাক্স আপনিও তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো বিকেলের জন্য, অথবা বাচ্চাদের টিফিনেও এই স্ন্যাক্সটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। এগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজার। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তাই আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মাত্র 2 পিস পাউরুটি, আর তারপর পাউরুটিগুলোকে আমি কিছুটা পানি দিয়ে এভাবে ভিজিয়ে নেব। এবার এই পাউরুটি থেকে আমি এক্সট্রা পানিগুলো চেপে ফেলে দিচ্ছি। এরপর আমি এই পাউরুটিগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, সাথে 2টা সিদ্ধ ডিমও নিয়ে নিচ্ছি। এখন এই ডিমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর 2টা ডিম ও 2টা পাউরুটি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো স্ন্যাক্স তৈরি হবে, তবে এক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি বাড়িয়েও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এবার আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সাথে 1/2 চা চামচ চিলি ফ্লেক্সও অ্যাড করলাম। তবে এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, এটা বাইন্ডিংয়ের কাজে আসবে। এবার আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। প্রথমে এই মিশ্রণটাকে একটু ড্রাই মনে হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এখানে আলাদা করে কোনো পানি কিংবা অন্য কোনো কিছু অ্যাড করতে হবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এবার আমি এখান থেকে অল্প অল্প করে হাতে নেব আর এই স্ন্যাক্সটা তৈরি করে নেব। তবে আমি একটু চ্যাপ্টা করেই বানিয়ে নিচ্ছি, অনেকটা বলতে পারেন আলু চপের মতো। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন এগুলোর গায়ে যেন কোনো ফাটল না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিতে হবে, আর একইভাবে আমি বাকি সবগুলোকেও কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি একে একে এই স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। আর এই স্ন্যাক্সগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন, সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এরই মাঝে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো একটা পাশ ভাজা হয়ে এসেছে, এখন আমি অন্য পাশটাও উল্টিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, আমার তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের ঝটপট বিকেলের মজাদার একটি স্ন্যাক্স আইটেম। খেতে কিন্তু অসম্ভব রকম মজাদার, আমার কাছে তো দারুণ লেগেছে। খুব অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট যে কেউ এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।